বিতরের সলাত কি রমজান মাস ছাড়া জামাতে পড়া যাবে? বিতরের সলাত মানে মূলত কোনো মাসেই জামাতে হবে না, বিতরের সলাত জামাত বিহীন হবে। তো রমজান মাসে কেন পড়ি আমরা? রমাদান মাসে কিয়ামুল লাইল পুরাটাই জামাতে হয়। আমরা তো মনে করি রমজান মাসে শুধু তারাবি, তারাবি কিন্তু রমজান মাসে না, তারাবি বারো মাসেই আছে, তারাবির সলাত বারো মাসেই আছে। তো রমজানেরটারে তারাবি বলা হয়, অন্য মাসেরটারে তাহাজ্জুদ বলা হয়। তাহাজ্জুদ এবং তারাবি এক নামাজ। তো রমজান মাসে তারাবি, অন্য মাসে কি তাহাজ্জুদ। তো অন্য মাসে তাহাজ্জুদ জামাতে পড়া হয় না, রমাদান মাসে রমাদানের বরকতে তাহাজ্জুদটা জামাতে পড়ি। তো বিতিরও তাহাজ্জুদের অন্তর্ভুক্ত, বিতিরও তাহাজ্জুদ। তো পুরা তাহাজ্জুদ যাতে জামাতে পড়ি এটাও জামাতে হবে, আর অন্য সময় যেহেতু তাহাজ্জুদ জামাতে হয় না সেজন্য ভিতিরও জামাতে পড়া যাবে না।